39 নম্বর সূরা জুমার মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত 75 রুকু 8। শুরু করি নাম নিয়ে আমি আল্লাহর করুণাময় যিনি দয়ার আধার রুকু 1। পরাক্রমী আল্লাহ যিনি প্রজ্ঞাময়, এ কিতাব তাঁর হতে নাজিল হয়, আমার থেকে এ কিতাব তোমার কাছে সত্য নিয়ে যাহা শেখা গিয়াছে, অতএব তুমি তাই বিশুদ্ধ মনে ইবাদত করে যাও আল্লাহর স্মরণে, বিশুদ্ধ জানিও যারা ইবাদত করে সেইটা মাত্র শুধু আল্লাহরই তরে, আল্লাহকে ছাড়িয়া করে উপাস্য গ্রহণ, এই রূপ কথা আরো বলে যে তখন ইবাদত করি মোরা তাদের গিয়ে আল্লাহর কাছে তারা দেয় পৌঁছিয়ে, মতভেদ করিত তারা যাহা কিছু লয়ে, সমাধান আল্লাহ দিবেন সেই বিষয়ে, সৎপথে আল্লাহ কভু চালান না তাকে, মিথ্যা কথা বলিয়া যে কাফের থাকে, চাইতেন আল্লাহ যদি সন্তান নিতে, নিজের সৃষ্টিতে তিনি পারেন বাছিতে, আরো তাহা করিতেন ইচ্ছা যাকে, অবশ্যই বাছিয়া তিনি নিতেন তাকে, তিনি আল্লাহ এক পবিত্র মহান প্রবল প্রতাপশালী, তিনি অম্লান যথাযথ সৃষ্টি তাঁর জমিন আসমান, দিনকে ঢাকেন তিনি রাত্রি দিয়ে, রাতের উপরে দিন দেন চাপিয়ে, সূর্য ও চাঁদ তার নিয়মেই রয়, চলিতে থাকিবে তারা একটি সময়, পরাক্রমশালী তিনি হন অতিশয়, পরম ক্ষমাশীল তিনি নিশ্চয়, সৃষ্টি করেন আরো তিনি তোমাদের, একটি নফসতে তৈরি যাদের, সেটা হতে করিলেন জোড়াও তাদের, চতুষ্পদ জন্তু তিনি আট রকমের সৃষ্টি করিয়া তাহা দিলেন তোমাদের, তোমাদের মায়ের গর্ভের ভিতরে সৃষ্টি করেন তিনি পর্যায় করে, তিনটি প্রকারের অন্ধকার দিয়ে বাহির করিয়া আনেন মানুষ বানিয়ে, তিনি সেই আল্লাহ তোমাদের রব, সকল সময় তাঁর রাজত্ব সব, তিনি ছাড়া তোমাদের মাবুদ কেহ নাই, অতএব যাও কোথা তোমরা সবাই, কুফরি করো যদি তোমরা এমন, আল্লাহ কারো পরে নির্ভর নন, আর শুধু তাই তিনি নিজ বান্দার পছন্দ করেন না কোনো কুফরি তাহার, শকর গুজারি যদি তোমাদের রয়, তোমাদেরই জন্য তাঁর পছন্দ যে হয়, নিজেরই বোঝা যে করিবে বহন, হবে না পরের বোঝা করিতে গ্রহণ, অবশেষে একদিন রবের পানে তোমাদের ফিরে যেতে হবে সেখানে, তখন তিনি তোমাদের দিবেন জানিয়ে কি কাজ করেছ সেথায় তোমরা গিয়ে, অবগত আছেন সব তিনি নিশ্চয় অন্তরে তোমাদের যে সব বিষয়, কষ্ট আসিলে কোন মানুষের পরে এক মনে রবকে তার স্মরণ করে, আল্লাহর তরফ হতে পেলে উদ্ধার মুহূর্ত পরেই সে ভুলে যায় তার শরীক করে আর আল্লাহর সাথে, অন্যকে ভ্রষ্ট শুধু করে যাহাতে, বলে দাও ভোগ করো কিছু কাল ধরে, দোজখী দিগের মাঝে আসিবে পরে, কাফেরেরা কখনো কি উহার মতো রাতের বেলা যে হয় সিজদারত, ইবাদত অথবা সে করে দাঁড়িয়ে, দয়া চায় আখেরাতের ভয় আরো নিয়ে, বল জানে যারা আর জানে না যারা, একই সমান কি কভু হতে পারে তারা, উপদেশ নেয় শুধু জ্ঞানবান যারা। রুকু 2। আমার তরফ হতে দাও তুমি বলে, ইমানদার বান্দারা শোনো তাহলে, তোমাদের রবকে করে চলো ভয়, সৎকাজ করিলে পাবে ভালো বিনিময়, আল্লাহর জমিন বড় প্রশস্ত রয়, ধৈর্যশীলেরা আছে তাহারা যত, পুরস্কার পাবে তারা অফুরন্ত, বলো আমি নির্দেশ পাই আল্লাহর, ইবাদত করিতে শুধু এক মনে তার, এবং আমি আরো আদিষ্ট রই, মুসলিম সবার প্রথম যেন আমি হই, বলো আমি রবের যদি বাধ্য না থাকি, শাস্তি ভীষণ দিনের ভয় আমি রাখি, বলো আমি ইবাদত করি আল্লাহর, নিষ্ঠার সাথে আমি শুধুই যে তাঁর, অতএব তোমরা ছেড়ে তাহাকে ইবাদত করো তাই ইচ্ছা যাকে, কিয়ামতে তাহাদের হয়ে যাবে ক্ষতি, ক্ষতি করে নিজেদের ও পরিবার প্রতি, জেনে রেখো ক্ষতি এটা প্রকাশ্য অতি, উপর ও নিচে দিয়ে বেষ্টন করে আগুনের শিখা হবে তাদের উপরে, এই রূপ শাস্তি হবে যেসবের ভয়, বান্দাকে আল্লাহর দেখাবার রয়, বান্দারা আমাকে ভয় করো অতিশয়, তাগুতের পূজা থেকে দূরে সরে গিয়ে আল্লাহকে ডাকে যারা প্রাণমন দিয়ে, তাদের জন্য আছে অতি সুখবর, সুসংবাদ দাও যত বান্দা আছে মোর, মনোযোগ সহকারে কথা শুনিয়া উত্তম কাজ সবই করে যারা গিয়া, ইহারাই তারা সব আল্লাহ যাদের সৎ পথে চালিত করেছেন তাদের, এবং ইহারাই সব লোকজন যারা জ্ঞানবান ব্যক্তি সবাই রহি আছে তারা,
আজাবের হুকুম দেয়া হইয়াছে যারে, মুক্তি কি দিতে তুমি পারিবে তারে? কিন্তু রবকে যারা করে চলে ভয়, বেহেস্তে প্রাসাদ তাদের এমন সব রয়, প্রাসাদের উপরে প্রাসাদ নির্মিত হয়, নহর সমূহ যার তলদেশে বয়, এমন প্রতিশ্রুতি রহে আল্লাহর, প্রতিশ্রুতি ভঙ্গ কভু হয় না কোতার। তুমি কি দেখো না যে আল্লাহ এমন করিয়া আকাশ হতে পানি বর্ষণ, জমিনের ভিতরে দেন তাহা ঢুকিয়ে, বিভিন্ন শস্য করেন তিনি সেটা দিয়ে, হরিত বর্ণ হয়ে যায় শুকিয়ে, অবশেষে তিনি তাকে বিচূর্ণ করে পরিণত করে দেন কোটা আর খড়ে, নিশ্চিত নিদর্শন এতে নিশ্চয়, জ্ঞানীদের তরে বহু অবশ্যই রয়। রুকু তিন, দিয়াছেন বক্ষ যার উন্মুক্ত করে, ইসলামে আল্লাহ যার উপরে, রবের আলোর সে আছে ভিতরে, তবে কি সে তাহার সমান কভু হয়, যেই লোক কখনোই এই রূপ নয়, আল্লাহ স্মরণে বিমুখ যাদের হৃদয়, দুর্ভোগ তাহাদেরই আছে অতিশয়, প্রকাশ্য ভুল পথে তাহারাই রয়। আল্লাহর উত্তম বাণী নাজিল করা, সুবিন্যাস করে তাহা কিতাবে ভরা, এবং বারবার যাহা বর্ণনা দ্বারা, তাদের শরীর এতে রোমাঞ্চিত হয়, নিজের রবকে যারা করে চলে ভয়, তাদের প্রশান্ত হয় দেহ আর মন, ঝুঁকে পড়ে আল্লাহকে করিতে স্মরণ। এভাবেই আল্লাহ হেদায়েত করান, যাহাকে ইচ্ছা করেন হেদায়েত দান, আল্লাহ ভ্রষ্ট পথে চালান যাকে, পথ দেখাতে তার কেহই না থাকে। কিয়ামতে যেই লোক নিজ মুখ দিয়ে কঠিন আজাব দিতে চায় ঠেকিয়ে, সেই লোক কখনো কি তার মতো হয়, যেই লোক তার মতো এই রূপ নয়? বলা হবে এই রূপ জালিমকে তখন, কর্মের শাস্তি তুমি করো আস্বাদন, তাদের অতীতে সব ছিল যাহারা অস্বীকার তখনও করেছিল তারা, তাদের উপরে আজাব এসেছে এমন, কল্পনা কখনো তারা করেনি তেমন, অতপর আল্লাহ তাদের করেন প্রদান, পার্থিব জীবনেই বড় অপমান, আখেরাতে আছে আরো আজাব ভীষণ, ভালোই হইত যদি বুঝিত এখন। মানুষের জন্য আমি কোরআনে যে আর উপমা দিয়েছি সেথা সর্বপ্রকার, উপদেশ গ্রহণ তারা করে যেন তার। আরবি ভাষায় নাজিল এই যে কোরআন, বক্রতা নাই এতে অনুপরিমাণ, মানুষ হতে পারে যেন সাবধান। আল্লাহর উপমা এক, বর্ণনা এমন, মালিক বহু তার দাস একজন, একজন দাস আছে কেবলই যে আর, মালিক ও একজন শুধুই তাহার, তারা কি হতে পারে সম অবস্থার? সমস্ত প্রশংসাই আল্লাহর হয়, অধিক লোকেদেরই সেটা জানা নয়, তুমিও মরণশীল আছো নিশ্চয়, তাহারাও মরণশীল তদ্রূপী রয়, অতপর কিয়ামতে দলেরা উভয়, পেশ করিবে রবে নিজের বিষয়। ২৪ পারা, ফামান আজলামু। রুকু ৪, জালিম তার চেয়ে বড় কে আর অতি, মিথ্যারোপ করে যে আল্লাহর প্রতি, সত্য নিকটে আরো আসিবার পরে, সে তাহা একেবারে অস্বীকার করে, জাহান্নাম নয় কি আবাস কাফেরের তরে, সত্যকে নিয়ে সব আসিয়াছে যারা, সত্যকে সত্য বলেও মানিল তারা, মোত্তাকি হল সব এরূপ লোকেরা, তাদের জন্য রহে রবের কাছে, যাহা কিছু তাহাদের চাইবার আছে, আল্লাহর তরফ হতে ইহা পুরস্কার, তাহাদের জন্য রয় যারা নেককার, মন্দ কাজ আল্লাহ দেন ক্ষমা করিয়া, সৎ কাজে তাহাদের পুরস্কার দিয়া, বান্দার তরে তিনি নয় কি এমন, তাদের তরে আল্লাহ কি যথেষ্ট নন? তোমাকে ভয় দিতে চায় তাহারা, আর যারা সকলের আল্লাহ ছাড়া, আল্লাহ ভ্রষ্ট পথে চালান যাকে, পথ দেখাতে তার কেহই না থাকে, হেদায়েত আল্লাহ আরো করেন যাহার, ভ্রষ্ট পথে নিতে কেহ পারে না তাহার, পরাক্রমশালী কি আল্লাহ এমন, তিনি কি করেন না প্রতিশোধ গ্রহণ? জিজ্ঞাসা করো যদি তুমি তাদের, আসমান ও জমিনকে সৃষ্টি করে, অবশ্যই আল্লাহ তিনি বলিবে তারা, বলো কেন দেখো না ভাবনার দ্বারা, আল্লাহ যদি চান মোরে ক্ষতি করিতে, পারিবে কি দূরে তবে সরিয়ে দিতে, তোমাদের সেই সব উপাস্য যারা, উপাসনা যাদের করো আল্লাহকে ছাড়া, রহমত অথবা যদি দিতে চান যাহা, প্রতিরোধ করিতে কি পারিবে তাহা? আল্লাহ যথেষ্ট বলো আমার তরে, নির্ভরতা নির্ভরকারীর তাহার উপরে, বলো হে কম মোর, তোমরা সবাই নিজ নিজ জায়গাতে কাজ করো, তাই আমার কাজ যাহা আমি করে যাই, তোমরা জানিবে সব তাহা উচিরে, লাঞ্ছনা আজাব হবে কার উপরে, চিরস্থায়ী আজাবো কাহাকে ধরে,
মানুষের জন্যে আমি তোমার উপরে সত্য ভরা কিতাব দিলাম নাজিল করে, সুপথ করিবে যে অবলম্বন, উপকার নিজেরই সে করিবে তখন, যেই লোক চলিবে ভুল পথ ধরে বিপথে নিজেরই সে ক্ষতির তরে, তোমার দায়িত্ব নাই তাদের উপরে। রুকু পাঁচ। আল্লাহ মানবের প্রাণ করেন হরণ, মৃত্যুর সময় এক আসিবে যখন, নিদ্রার কালেও করেন না দিয়ে মরণ, মরণ কারো যদি নির্ধারিত হয় সে লোকের প্রাণটি তার কাছে রয়, অন্য সব প্রাণ তিনি দেন ছাড়িয়া, নির্ধারিত একটি তার সময় দিয়া, তাদের জন্য এতে আছে নিদর্শন, চিন্তাশীল রয়েছে যেই লোকজন, সুপারিশকারী কি নিয়েছে তারা অন্য সব আর কারো আল্লাহকে ছাড়া, যদিও তাদের বল নাই ক্ষমতা, কোনই জ্ঞান তারা রাখে না তথা, আল্লাহর ইচ্ছায় বল সুপারিশ হয়, আসমান জমিন যার আয়ত্তে রয়, অবশেষে একদিন নিকটেই তার যেতে হবে তোমাদের ফিরিয়া সবার, যখন এককভাবে নাম আল্লাহর উচ্চারণ করা হয় শুধুই তাহার, আখেরাতে যারা সব রাখে না ইমান, সংকুচিত হয়ে যায় তাহাদের প্রাণ, তাদের নাম করা হলে আল্লাহ ছাড়া, তখন আনন্দিত হয়ে ওঠে তারা, বল হে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা শুধু আপনি তাদের, জ্ঞান যার প্রকাশ্য ও গুপ্ত বিষয়ের, আপনি মীমাংসা দিবেন করিয়া, যাহারা থাকিত সব মতভেদ নিয়া, আর সব কুকর্ম করিয়াছে যারা, যাবতীয় বস্তু আনে বিশ্বের সারা, আরো যদি তার সাথে সম পরিমাণ মুক্তির পণ রূপে করিতে প্রদান, তবু আজাব হতে নাই পরিত্রাণ, প্রকাশ পাবে সব তথ্য এমন, কল্পনা করেনি যাহা তাহারা তখন, প্রকাশিত হইবে তাদের কর্মের ফল, যা নিয়ে বিদ্রুপ তারা করিত সকল, কর্মের মন্দ ফল সেখানে গিয়া, তাদের ফেলিবে সব সেথা ঘিরিয়া, মানুষের দুঃখ কোনো আসিলে যখন, আমাকেই ডাকিতে তারা থাকে যে তখন, যখন করি আমি সাহায্য তাকে, এই কথা তখন সে বলিয়া থাকে, এটা তো পেলাম আমার বুদ্ধির দ্বারা, পরীক্ষা তাদের এটা বোঝে না তারা, এ কথাই বলেছিল লোকেরা আগের, উপকারে আসেনি কোনো কর্ম তাদের, তাদের উপরে এলো কর্মের ফল, জুলুম করে যারা তাদের সকল, ফল পাবে তাহারা কর্মের দ্বারা, থামাতে মন্দ ফল পারিবে না তারা, তারা কি জানে না যে আল্লাহ যাহার ইচ্ছায় বাড়ান তিনি রিজিক তাহার, পরিমিত করে দেন ইচ্ছা যখন, ইহাতে অবশ্যই আছে নিদর্শন, রহিয়াছে সেই সব লোকেদের তরে যারা সব পূর্ণ রূপে বিশ্বাস করে। রুকু ছয়। বলে দাও আল্লাহ বলেন শোনো বান্দা, তারা নিজের উপরে জুলুম করিয়াছ যারা, নিরাশ হয়েও না যেন কভু তোমরা, আল্লাহর রহমত পাবার আশায় তোমাদের সকল গুনাহ যাহা রয়ে যায়, করিয়া দিবেন ক্ষমা তিনি নিশ্চয়, ক্ষমাশীল পরম তার দয়া অতিশয়, ফিরাও রবের পানে তোমাদের মন, নিজেকে তার কাছে করো সমর্পণ, আজাব আসার আগে তোমাদের উপরে কেহই রবে না যে সাহায্য করে, রব হতে নাজিল হল উত্তম যাহা, মেনে চলো তোমরা সেই সব তাহা, আজাব আসার আগেই তোমাদের ঘাড়ে অতর্কিতে আসিবে যাহা অজ্ঞাত সারে, পাছে যেন এই কথা বলিতে না হয়, হায় তাই আফসোস মোদের অতিশয়, বিদ্রোহ করেছে কত যারা আল্লাতে, আমরা ছিলাম সব তাহাদেরই সাথে, এই কথা অথবা না হয় বলিতে, থাকিতেন আল্লাহ যদি হেদায়েত দিতে, করিতেন মোদের দান যদি তাহলে, আমরাও থাকিতাম মোত্তাকি দলে, অথবা আজাব তারা সেথা দেখিয়া, কেহ যেন এই কথা ওঠে না বলিয়া, কতই না ভালো হতো যদি পুনরায় ফিরিয়া যাইতে পারিতাম সেথায়, আমিও সেথা গিয়ে তবে তাহলে যাইতাম ঢুকিয়া তখন মোত্তাকি দলে, নিদর্শন গিয়াছে মোর নিকটে তোমার, মিথ্যা বলে করেছিলে তুমি অহংকার, তখন কাফেরের দলে ছিলে তুমি আর, আল্লাতে মিথ্যারোপ করেছিল যারা, কিয়ামতে মুখ হবে কালিমায় ভরা, বাসস্থান জাহান্নামে রবে নাকি ওরা, নিষ্কৃতি আল্লাহ দিবেন মোত্তাকিদেরে, কেননা সফলতা লাভ তারা করে, কষ্ট হবে না তাদের কোনই প্রকার, চিন্তাও রবে না কোনো কখনো যে আর, সকল সৃষ্টি এই রহে আল্লাহর, তত্ত্বাবধানকারী তিনি সবার, আসমান জমিনের চাবি তাঁর হাতে, যাদের বিশ্বাস নাই আল্লাহর আয়াতে, আসলে তারাই আছে ক্ষতির সাথে। রুকু সাত। ওহে শোনো মূর্খের দল তোমরা, তোমরা কি নির্দেশ দাও আমাকে ছাড়া,
ইবাদত করিতে কারো অন্য যারা, এই কথা রাসূল শোনো বলি তোমাকে, তোমার পূর্বে যে সব নবী যারা থাকে ওহি দ্বারা হয়েছে সবাইকে জানানো, আল্লাহর শরীক যেন কারেও না মানো, শরীক কখনো তাকে করিলে তবে সকল কর্ম তোমার বরবাদ হবে, ক্ষতি হওয়াদের মাঝে সামিল রবে। ইবাদত বরং সবাই করো আল্লাহর, সামিল হয়ে যারা করে শুকুর গুজার, আল্লাহর মর্যাদা যতটুকু থাকে উচিত ছিল যাহা দেয়নি তাকে। কিয়ামতে পৃথিবী হবে তার মুঠায়, ডান হাতে আসমান গোটানো সেথায়, তাদের শরীক হতে পবিত্র মহান, সবকিছু হতে তার ঊর্ধ্বে অবস্থান। যখন ফুঁক দেয়া হবে সিংগায়, আসমান ও জমিনে যে আছে যেথায়, অজ্ঞান হয়ে সব পড়িবে তারা, আল্লাহর ইচ্ছা যাদের তাহারা ছাড়া। অতপর ফুঁ দেয়া হলে পুনরায়, হঠাৎ দাঁড়িয়ে সব তাহারা তাকায়, রবের জ্যোতির আলোয় পৃথিবী তখন উদ্ভাসিত হয়ে সব পড়িবে যখন, সেথায় আমল নামা পেশ করা হবে, নবী আর সাক্ষী সবাই উপস্থিত রবে। মীমাংসা করিয়া দেয়া হবে যে সবার, হবে না তাদের প্রতি কোনো অবিচার, করে যাওয়া কর্ম সবার যাহা কিছু রয়, প্রদান করা হবে পূর্ণ বিনিময়, তাহারা করে সব যাহা কিছু যত, সকল কিছুই তিনি আছেন অবগত। রুকু আট। তাড়িয়ে নেয়া হবে কাফের দল, দোজখের পানে সব তাদের সকল, দোজখের কাছে সব পৌঁছালে আর, খুলে দেয়া হবে যত দোজখের দ্বার, দোজখের রক্ষীরা বলিবে তখন, যায়নি কি তোমাদের সে রাসূলগণ, রবের আয়াত যারা তোমাদের কাছে শুনাইতে তোমাদের পাঠ করিয়াছে, তোমাদের নিকটে কি তারা সব গিয়ে সতর্ক করেন নাকি এই দিন নিয়ে, হা অবশ্যই তখন বলিবে তারা, কাফেরের শাস্তি ছিল নির্ধারিত করা, তাদের বলা হবে সেখানে নিয়ে, দোজখে প্রবেশ করো দরজা দিয়ে, অনন্তকাল থাকো সেখানে গিয়ে, কতই না জঘন্য আবাস সেথায়, অহংকারী তারা সব থাকিবে যেথায়, তাদের রবের ভয় করিত যারা, দলে দলে বেহেস্তে ঢুকে যাবে তারা, বেহেস্তের নিকটে সব তারা পৌঁছুলে, রক্ষীরা বলিবে সব দরজা খুলে, সালাম রইল মোদের তোমাদের পরে, বেহেস্তে রয়ে যাও চিরকাল ধরে, বলিবে প্রশংসা যত আল্লাহর যিনি, তাহার প্রতিশ্রুতি রেখেছেন তিনি, বেহেস্ত দিলেন তিনি আমাদের হেথায়, বেহেস্তে থাকিব মোরা ইচ্ছা যেথায়, কত বড় উত্তম আছে পুরস্কার, নেক আমল সব রহি আছে যার, দেখিবে তুমি সেথা ফেরেস্তা সবারে, আরশের চারিদিকে চক্রাকারে, রবের মহিমা তারা ঘোষণা দিয়া, প্রশংসা গে চলে ঘুরিয়া ঘুরিয়া, বান্দারা সবাই সেথা ফয়সালা পাবে, বলা হবে দিয়ে তাহা সঠিক ভাবে, অতপর বলা হবে এই কথা আর, প্রশংসা বিশ্ব পালক এক আল্লাহর।